যে কোনো বাচ্চা নবজাতক যদি 37 সপ্তাহের পূর্বে জন্ম নেয় অথবা 2500 গ্রামের চেয়ে ওজনের চেয়ে কম ওজনের জন্ম নেয় তাহলে তার চোখের যে অংশটুকু আমাদের সাধারণত একটা বাচ্চা যখন মাতৃগর্ভ থেকে মানে 9 মাস প্লাস জন্ম নেয় তাহলে তার রেটিনার যে রক্তের নালীগুলি তখনও তৈরি হয় না জন্ম নেওয়ার এক মাস পরে তার রেটিনার রক্তের নালীগুলি তৈরি হয় কিন্তু কোনো নবজাতক শিশু যদি আপনার 9 মাসের পূর্বেই যদি জন্ম নিয়ে নেয় তাহলে তার রক্তের নালীগুলি তৈরি হয় না এবং সেই রক্তের নালীগুলি যখন তৈরি হয় না তখন তার অক্সিজেনের পরিমাণ কম থাকে অনেক বাচ্চা সাধারণত আইসিইউ বা এনআইসিইউ বলে সেখানে গিয়ে অক্সিজেন দেওয়া হয় অতিরিক্ত পরিমাণে অক্সিজেন দেওয়া হয় তার জীবন রক্ষা করার জন্য কিন্তু যার ফলে দেখা যায় যে 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 ফিজিওলজিক্যাল যে নর্মাল ওয়েতে তার রক্তের নালীগুলি তৈরি হওয়ার কথা ছিল কিন্তু সেই নর্মাল ওয়েতে তার রক্তের নালীগুলি তৈরি হয় না এবং দেখা যায় যে একসময় গিয়ে রেটিনার একটা অংশে গিয়ে রেটিনার রক্তনালী মানে তৈরি হওয়া বন্ধ হয়ে যায় যার ফলে রেটিনায় কিন্তু আপনার খাদ্য পায় না আর রেটিনা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অংশ যদি রেটিনায় কোনো খাবার না পায় রেটিনা যদি শুকিয়ে যায় তাহলে আপনার সেখানে আবার নতুন নতুন রক্তের নালী তৈরি হয় এবং রেটিনা সাধারণত ছিঁড়ে যায় মানে আমাদের যে রেটিনার একটা স্বাভাবিক স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত অক্সিজেন রাইট যেহেতু আপনার স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায় যার ফলে আপনার কোনো খাবার পায় না যার ফলে ওর উপরের অংশ যতটুকু আছে সেই অংশটুকু তখন বসে যায় সম্মানিত দর্শক কিন্তু বলেছেন যে বাচ্চার চোখ বসে গেছে বা ছোট হয়ে গেছে মানে ছোট হয়েছে এই কারণে যেহেতু তার স্ট্রাকচারটা প্রপার ওয়েতে তার তৈরি হয়নি এবং যার ফলে একটা ডেফিসিট হয়েছে এই জায়গাটা একটা ঘাটতি হয়েছে যার ফলে তার চোখটা ছোট মানে বসে গেছে আর কি বলা যায় সেক্ষেত্রে কি স্যার এই দর্শককে কি তার মেয়েকে নিয়ে একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে সরাসরি কি দেখা করা উচিত হ্যাঁ অবশ্যই দেখা করতে হবে এবং যদি দেখেন যে তার বাচ্চার ওনার বাচ্চার দৃষ্টি এখনো আছে তাহলে এখনও তার চিকিৎসা করা সম্ভব আর যদি আরেকটা প্রশ্ন করেছে আরেকটা বলেছেন যে বাচ্চার চোখ মানে আপনার চোখের পাতাটাও পড়ে যায় পাতাটা পড়ে যায় তো পাতাটা যদি পড়ে যায় এটা দুটো কারণ হতে পারে অনেক সময় বাচ্চাদের অ্যালার্জি হয় চোখে আমাদের চোখ যখন বারবার ঘষাঘষি করি তাহলে আপনার চোখের যে পাতার উপরে যে আপনার মাংসপেশি আছে সেটা তো দুর্বল হয়ে যায় যার ফলে চোখের পাতাটা কিন্তু আপনার নিচে পড়ে যেতে পারে এই জন্য যে সকল বাচ্চাদের চোখে চুলকানো আছে চুলকায় আবার হাত দিয়ে ঘষে সেই বাচ্চাকে আমি অবশ্যই বলবো যে নিকটস্থ একজন চোখ বিশেষজ্ঞের কাছে যাবেন ঔষধ ব্যবহার করার ফলে আপনার বাচ্চার চোখের চুলকানোটা কমে যাবে অন্ততপক্ষে তার চোখের পাতাটা পড়ে যাবে না